রাজমাতা রাজবাড়ির অন্দরমহল ছেড়ে এবার বাজারে। বাজারে ভিক্ষা করলেন রাজমাতা, অন্যদিকে তার প্রতিপক্ষকে দেখা যাচ্ছে হুটখোলা জিপে চড়ে নিজের লোকসভা কেন্দ্রের গ্রামে গঞ্জে ঘুরতে। ভাবছেন হঠাৎ কি হলো রাজমাতার, তার তো রাজপ্রাসাদে থাকার কথা, তিনি কেন বাজারে, আবার ভিক্ষা করছেন? আসলে তিনি ভোট ভিক্ষায় বেরিয়েছেন। ভোট ভিক্ষা চাইতে এবার বাজারে বাজারে ঘুরছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। জেলায় জেলায় চলছে তাপদাহ, বেলা বাড়লেই তাপপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর তাই এক মিনিটও সময় নষ্ট না করে সকাল সকাল বেরিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী। রাজবাড়ি ছেড়ে বস্ত্রবাজারে রানীমা, আর রানীমাকে কাছে পেয়ে সেলফি তোলার ভিড় স্থানীয় মহিলাদের। সকলের ইচ্ছা পূরণ করছেন রাজমাতা অমৃতা রায়। মহিলা ব্রিগেড নিয়ে হাটে বাজারে বিন্দুমাত্র প্রচারের খামতি রাখছেন না তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী প্রচার যেমন করছেন পুরোদমে, তেমনি মঙ্গলবার তার একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে সোমবার 22 এপ্রিল একটি গুরুত্বপূর্ণ কাজ সেরেছেন। বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদিয়া জেলাশাসকের দপ্তরে যান মনোনয়ন জমা দিতে। কৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বেলেডাঙা ফ্লাইওভার, নির্বাচনে জিতলেই কৃষ্ণনগরবাসীর প্রথম দাবি পূরণের সংকল্প নিয়েই মনোনয়ন পেশ করলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদের কাছে। সোমবার 22 এপ্রিল রাজমাতা অমৃতা রায়ের মনোনয়ন জমা দিতে আসার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখবার মতো। সেই মিছিল ছিল রীতিমতো বর্ণাঢ্য। এই সুবিশাল সমাবেশ দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কৃষ্ণনগর আসলে যাঁর গড় অর্থাৎ মহুয়া মৈত্র ভোটের লড়াইয়ে কি একটু চাপেই পড়ে যাচ্ছেন? মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। বলেন, নদিয়াবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বেলেডাঙা ফ্লাইওভার নিয়ে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কাজ করতে হবে, পলাশির সুগার মিল চালু করতে হবে। বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে এসে ভীষণ ভালো লাগছে বলেও জানান তিনি। জেতার বিষয়ে 100% আশাবাদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। আপনাদের শোনাই এবার অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায়ের বক্তব্য। আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন সব নদিয়াবাসীকে জানাচ্ছি। এবং যেরকম আছে, প্রথমে একটা বলছি, সেটা হচ্ছে বেলেডাঙা ফ্লাইওভার, সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। এবং পলাশির সুগার মিল যেটা, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবেই, কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয়, জীবিকা অর্জন হবে। 3 নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে সেটা, এরকম অনেক কটা আছে। তো তারপরে এতে জলঙ্গি আর সংস্কার পথ তো একেবারে ভালো হয়ে গেছে, সেগুলো ভীষণ ভালো লাগছে। আই এম ব্লেসড। 100% সবাই রয়েছেন আমার পাশে, আমার তো কোনো ভয়ের কারণও নেই, টেনশনেরও কারণ নেই। এত আশীর্বাদ পাচ্ছি, এত আলিঙ্গন পাচ্ছি, এত শুভেচ্ছা পাচ্ছি, এখানে কোনো রকম চিন্তা নেই। শুনে দেখো,
অর্থাৎ পুরো দমে প্রচার সারছেন রাজমাতা অমৃতা রায়। একটি বস্ত্র বাজার অর্থাৎ জামা কাপড়ের মার্কেট, সেই মার্কেটে গিয়েছেন, জনে জনে তার সঙ্গে দেখা করতে আসছেন, কথা বলছেন, সেলফি তুলছেন মহিলারা, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই রাজমাতা অমৃতা রায়ের একটু দর্শন পেতে বা তার সঙ্গে সাক্ষাৎ করতে সবাই আপ্লুত। এবারে এই যে প্রচারের যে স্ট্র্যাটেজি রাজমাতা অমৃতা রায়ের, সেই স্ট্র্যাটেজি নাকি অনেকেই ভাবছেন যে মহুয়া মৈত্র যেরকমভাবে স্ট্র্যাটেজি নিয়ে তিনি তার প্রচারটা সারেন, সেই প্রচারে কিন্তু স্বাভাবিকভাবে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে। মানে এটা একটা জল্পনা ছড়িয়েছে এবং মহুয়া মৈত্রকে এটা বেশ চাপে রেখেছে বলেই মনে করা হচ্ছে। একদিকে কৃষ্ণনগর রাজবাড়ির একটা আবেগ রয়েছে স্থানীয় মানুষের মধ্যে। আপনারা জানেন যে রাজা কৃষ্ণচন্দ্রের নামেই এই কৃষ্ণনগর জায়গাটির নামকরণ। তো স্বাভাবিকভাবে এই রাজবাড়ি এবং এই রাজবাড়ির একজন সদস্যকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। তো সেই সদস্যার প্রতি বা সদস্যের প্রতি স্থানীয় মানুষের একটা আবেগ কোথাও না কোথাও কাজ করছে। এই বিষয়টি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিদায়ী সাংসদ, যাকে লোকসভা থেকে একেবারে এই শেষ মুহূর্তে, বলা যেতে পারে লোকসভা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে, প্রাককালে আর কি তাকে সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, সেই মহুয়া মৈত্র খুব ভালোভাবেই জানেন। তাই কোথাও না কোথাও এটা একটা অস্বস্তির জায়গাও বটে। যদিও জেতার বিষয়ে দুই প্রার্থী কিন্তু ভীষণ রকমভাবে আশাবাদী, মহুয়া মৈত্র তার যে গড়, সেই গড় তিনি ধরে রাখতে পারবেন ভীষণ রকমভাবে আশাবাদী। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে যখনই মহুয়া মৈত্রকে রাজবাড়ির সদস্যকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে, তার বিরুদ্ধে এই প্রশ্ন করা হয়, তখন তিনি একটা কথা বলেছিলেন যে তিনি রাজা বলতে শুধু রাজা রামমোহন রায়কে চেনেন এবং তিনি বলছেন যে রানী বলতে তিনি রানী রাসমণিকেই চেনেন, আর অন্য কাউকে নয়। তো স্বাভাবিকভাবে তিনি যে এই রাজ পরিবার বা রাজমাতার যে একটা অবস্থান রয়েছে সেখানে, সেই বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে নারাজ। তার স্ট্র্যাটেজি বা তার যে ভোটের পরিকল্পনা, সেই পরিকল্পনা এরকমই। এদিকে সোমবার 22 এপ্রিল রাজমাতা অমৃতা রায়ের মনোনয়ন জমা দিতে আসার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখবার মতো। সেই মিছিল ছিল রীতিমতো বর্ণাঢ্য। সুবিশাল সমাবেশ দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত রানীমা নিজেও। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।